হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার মাসিমণিদের অরন্ধন উৎসব আছে। দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। কী কী সবজি কাটা হয়েছে দেখো, এই যে কাঁচকলা, উচ্ছে, বেগুন, মুপা, ওল, তা ঝিঙে, তা পটল, এখানে সজনে শাক, এখানে পটল, আলু পটল হবে, এটা যে চচ্চড়ি হবে, তার আনা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, চচ্চড়ির আলু, আলু ভাজা, পালং শাক, কুমড়ো, ওল, ঢেঁড়স, তা যে বটবটি, বেগুন, এটা লাউ শাক, আলু পটলের আলু, এটা আছে মূলো, সবগুলো একবার দেখে নাও তোমরা। এইগুলো এবার রান্না করা হবে। এই যে দেখো এখানে মাছ আছে, এই যে মাছ, আর এটা মাছের তেল আর মাছের ডিম আছে। মাছের চালগুলো দিয়ে দেয়া হলো। মশলাগুলো নিয়ে নিয়েছি, এটা আছে নুন, সরিষার তেল, এটা হচ্ছে ধনে পাউডার, সর্ষে পাউডার, জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। দেখো মাছ ভাজা হচ্ছে, ভাজা চচ্চড়ি, এটা নারকেল ভাজা, এটা সজনে শাক ভাজা, উচ্ছে ভাজা হচ্ছে, এটা হয়েছে আমি তোমাদের দেখাবো, এটা বেগুন ভাজা, এটা ঝিঙে ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, মোপা ভাজা, এটা ওল ফুলুরি, এটা করলা ভাজা, এটা পটল ভাজা, এটা হচ্ছে পোস্ত ভাজা, এটা আছে তিল ভাজা। মাছের ঝাল রেডি হয়ে গেছে, মাছের ঝাল, আলু পটলের তরকারি ডাল রেডি হয়ে গেছে, এটা হচ্ছে দই ডাল। পরে আমি চলে এসেছি রান্নাঘরে, আমি সব আইটেমগুলো আর একবার দেখে নিচ্ছি তোমাদের।